নমস্কার, দেখছেন দ্য নিউজ প্লাসের বিশেষ অনুষ্ঠান দ্য নিউজ প্লাস বিশেষ। এবং যেহেতু এই অনুষ্ঠানটির নাম দ্য নিউজ প্লাস বিশেষ, সেজন্য এই অনুষ্ঠানটিতে কিন্তু আমরা সবসময় কিছু না কিছু বিশেষত্ব নিয়ে হাজির হই এবং আজকেও এর ব্যতিক্রম নয়। আপনাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে আমি দীপর্ণা, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব যাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি। তারা হচ্ছেন আমাদের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ বাংলাদেশ মিস্টার তানভীর মনসুর স্যার, এবং যিনি বর্তমান এসেছেন তিনি হচ্ছেন রুহুল আমিন স্যার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ বাংলাদেশ। এবং আরও একজন বিউটিফুল লেডি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি হচ্ছেন তানভীর স্যারের স্পাউস, তানভীর স্যারের সহধর্মিনী, তিনি হচ্ছেন মুনেরা আজম ম্যাডাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্য নিউজ প্লাসের এই স্টুডিওতে। এবং প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, স্যার চলে যাচ্ছেন, তিনি প্রাক্তন এবং যিনি এসছেন বর্তমান স্যার, দুজনে কিন্তু একই স্কুলে পড়াশুনো করেছেন এবং কর্মজীবনে এবার একসাথে দেখা হয়ে গেল, তাই তো? তো প্রথমে কার কাছে যাব, প্রাক্তন না বর্তমান, কে বলবেন প্রথমে? আচ্ছা, আপনাকে দিয়েই শুরু করি, যেহেতু আপনি প্রথম এসছেন, আপনাকে মোস্ট ওয়েলকাম ভারতে। এর আগে আপনি কোথায় ছিলেন? ধন্যবাদ। এর আগে আমি কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে কাজ করেছি 3 বছর। তার আগে ছিলাম সাউথ কোরিয়াতে, এবং সাউথ কোরিয়াতে যাওয়ার আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি 4 বছরের অধিক কাল। আর এরপরে, মানে এর আগে আপনি কুয়ালালামপুরে ছিলেন, তো এখন এখানে এসেছেন, তো আসামে বা ভারতে এটা এবার কি প্রথম আসা, না এর আগেও এসেছেন কখনো? আসলে সরকারি কাজে এটা প্রথম আসা। আচ্ছা। বাট এর আগে আমি প্রায় 10 বছর আগে এসেছিলাম, তখন আসলে এক ট্যুরিজম পারপাসে। তো তখন আমি মেঘালয়ে গিয়েছি, মেঘালয়ের বিভিন্ন জায়গায় গিয়েছি, এবং আসামে এসেছিলাম, আসাম একদিন ছিলাম, তারপরে আবার ব্যাক করেছি বাংলাদেশ। তো এই আসামে আপনি তখন নিশ্চয়ই ভাবেন নি যে এই আসামে আপনাকে এখানে এসে কর্মরত, মানে কর্মজীবন আরেকবার শুরু করতে হবে, যেহেতু তখন তো বেড়াতে এসেছিলেন বা ট্যুরিজমের কাজে এসেছিলেন, এবার তো কর্মজীবন সম্পর্কে এসেছেন, কর্ম নিয়ে এসেছেন, তো কেমন লাগছে প্রথমেই? অবশ্যই খুবই ভালো লাগছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সবসময়ই একটা আত্মার টান আমরা অনুভব করি ভারতের সাথে, আর বিশেষ করে উত্তর পূর্ব ভারত, আমাদের একদম বর্ডারিং একটা এলাকা, তো এখানকার মানুষজন, খাবার দাবার, সংস্কৃতি থেকে শুরু করে সব কিছুর মধ্যে এক ধরনের আমরা আসলে মিল খুঁজে পাই, তো যার কারণে মনে হচ্ছে যে অনেকটা বাংলাদেশেই আছি। খুবই ভালো লাগছে, আশা করি এই যে আসাম এবং এই অঞ্চলের প্রতি আমাদের যে নৈকট্য, সেটি আসলে আমাদের দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে, আমরা দুদেশই লাভবান হতে পারবো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উত্তরণের মাধ্যমে। একদমই, থ্যাংক ইউ সো মাচ। আর স্যারের কাছ থেকে জানতে চাইব, স্যার এতদিন ছিলেন আসামে, মানে বিশেষ করে গুয়াহাটিতে, আর স্যারের, স্যার আপনি যা যা করেছেন ভারত বাংলা সম্পর্ক সুদৃঢ় করতে, শুধু ভারত বাংলা নয়, অসমের সাথেও এই যে একটা আত্মিক যোগ তৈরি হয়েছে বাংলাদেশের, করিডোর বলুন বা যাতায়াত ব্যবস্থা বলুন, এই সমস্ত ক্ষেত্রে আপনি অনেকটা অবদান এগিয়ে দিয়েছেন, তো কি বলবেন যাওয়ার আগে? হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই খুব ফিল করছি, স্মৃতি কাতর হয়ে যাচ্ছি, যে যে কাজগুলো করেছি সেগুলো মনে করে, এবং মানুষের ভালোবাসা পেয়েছি, বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি, কাজে হোক ঘুরতে যেতে হোক, সেগুলো খুব মনে পড়ছে এবং প্রচণ্ড স্মৃতি কাতর হয়ে যাচ্ছে। কারণ আমি 4টা দেশে ছিলাম টোটাল ফরেন সার্ভিসে ঢোকার পরে। জাপানে ছিলাম প্রায় 5 বছর, তারপরে আমি দুবাইতে, মানে ইউএতে আমার পোস্টিং হয়, মাঝখানে হেডকোয়ার্টারে ছিলাম, তারপরে ইউএতে আমার পোস্টিং হয়, সেখানে 3 বছর ছিলাম, রাশিয়াতে 2 বছর ছিলাম, তো এটা আমার 4র্থ দেশ ভারত। এবং প্রত্যেক জায়গায় যখন পোস্টিং শেষ হয়ে যাওয়ার পরে আরেক জায়গায় পোস্টিং হয়েছে, আমার একটা আনন্দ নিয়ে, একটা নতুন উৎসাহ নিয়ে, একটা একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল, উত্তেজনা কাজ করেছিল, এইবার কিন্তু প্রথমবারের মতো বেদনা কাজ করছে, মানে ছেড়ে যেতে চাচ্ছি না এমন মনে হচ্ছে। 4 বছর মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে ছিলাম, খুবই একটা আনন্দের মধ্যে ছিলাম, চ্যালেঞ্জের মধ্যে ছিলাম, তো এই স্বপ্নটা ভেঙে যাচ্ছে 4 বছর পরে, এই স্বপ্নটা যেন ভেঙে দিতে চাচ্ছি না, এরকম একটা মনের মধ্যে আসছে। আর কাজ বলতে ভূ কাজ করছি, সেগুলো আমি বলছি। সেটাই আমি জানতে চাইবো, যে এতদিন তো আপনি অনেকগুলো কাজ করে গেছেন, শুধু যে ভারত বাংলা সম্পর্ক সুদৃঢ় করা তাই নয়, অ্যাপার্ট ফ্রম দিস আপনি সাংস্কৃতিক জগতের ক্ষেত্রেও আপনি অনেক অবদান রেখেছেন, সেখানেও আপনি অনেক কিছু করেছেন কাজ, তো এই মুহূর্তে কোন কাজগুলো বেশি উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে, বা কোন সেই কাজগুলো রয়েছে যেগুলোকে আপনি এই মুহূর্তে আবার রিকল করতে চাইছেন?
দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক তো হাজার বছর পুরনো, আমরা একটা সময় আনডিভাইডেড ছিলাম, কিন্তু বাংলাদেশ সৃষ্টির পরে যার হাত ধরে বাংলাদেশের সাথে ভারতের এত সুন্দর গভীর সম্পর্কের সূচনা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য আমরা আসামে, নিশ্চয়ই আসামবাসীও আমাকে অ্যালাউ করেছে বলেই, অনুমতি দিয়েছে বলেই সম্ভব হয়েছিল, তার জন্য আমরা তিনটা বঙ্গবন্ধু কর্নার করেছি এবং তার লেখা যে আত্মজীবনী বইগুলো আছে সেগুলো আমরা আসামিজ ভাষায় অসমীয়া ভাষায় ট্রান্সলেট করেছি। আর বঙ্গবন্ধু কর্নার হয়েছে আমাদের মিশন প্রেমাইজ একটি বঙ্গবন্ধু কর্নার হয়েছে, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির একটি বঙ্গবন্ধু কর্নার হয়েছে, এনআইটি শিলচর যেখানে বাংলাদেশের 55 জন স্টুডেন্টস স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, খুবই একটা নাম করা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেখানেও আমাদের একটা বঙ্গবন্ধু কর্নার হয়েছে তাদের সেন্ট্রাল লাইব্রেরিতে, এপিজে আব্দুল কালাম আজাদ লার্নিং রিসোর্স সেন্টারে। আর তাছাড়া আমরা একটা বাংলাদেশ কর্নার করেছি, আপনারা জানেন চাইলং সোকাফা যে মিউজিয়াম আছে জোড়হাটে, সেখানে আমরা একটি কর্নার করেছি যেখানে বঙ্গবন্ধুর উপরে অনেক বই এবং বিভিন্ন রকমের হাতের কাজ ওখানে জমা দেওয়া আছে এবং সেখানে তারা সুন্দর করে এগুলো শোকেসিং করছে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ কর্নার, তো সেখানে আমরা করেছি এটা। তো এটা আমাদের সবচেয়ে মানে ইউনিক জব বলবো। এবং বঙ্গবন্ধুর উপরে 8টা মিউজিক ভিডিও আমরা আসামিজ ভাষায় করেছি, যেখানে পারফর্ম করেছে আসামেরই স্বনামধন্য যারা শিল্পী আছে তারা, তার মধ্যে সমর হাজরিকার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, পিয়ালিতে দীপজ্যোতি গগৈ, এবং নাচের ক্ষেত্রে তত্রিনী দাস। এবং তার পাশাপাশি আমরা লালনের এবং হাসন রাজার, শাহ আব্দুল করিমের যে সুফি সঙ্গীতগুলো আছে, বাউল সঙ্গীতগুলো আছে, সেগুলো আমরা অসমীয়া ভাষায় ট্রান্সলেট করে অসমীয়া ভাষায় আমরা মিউজিক ভিডিও তৈরি করেছি। কেন করেছি, কারণ হচ্ছে যে আমি দেখেছি যে এখানকার যে শ্রীমন্ত শঙ্কর দেব, যিনি কিনা আসামের এক নম্বর আইকন, যিনি আসাম সংস্কৃতির প্রতিষ্ঠাতা, আসাম সংস্কৃতির প্রবক্তা, তার যে আইডিওলজি আছে, তার যে আদর্শ আছে, তার সাথে আমাদের সুফিজমের আদর্শ এবং বাংলাদেশের আরেকটি ধারা আছে সেটা চৈতন্যের বৈষ্ণবিজম, এই তিনটি ধারা প্রায় একই রকম আর কি, আপনি আইডিওলজির মধ্যে দেখবেন একইভাবে ঈশ্বরকে খোঁজা হচ্ছে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে এই সুফি যে গানগুলো আছে এগুলোকে আসামিজ ভাষায় ট্রান্সলেট করা দরকার। এছাড়া আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে হাটে বাজারে স্ট্রিট ফুড খেতে গিয়ে দেখেছে যে তারা মাঝে মাঝে পছন্দ করে বাংলাদেশের এই ফোক সংগুলো, তারা লোকসঙ্গীতগুলো খুব ভালোবাসে, বিশেষ করে ধামাইল গান। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে না, আমরা কিছু গান অন্তত আসামিজ ভাষা ট্রান্সলেট করি। আমি 15টা গান ইতিমধ্যে ট্রান্সলেট করে মিউজিক ভিডিও তৈরি করেছি, এখানকার সঙ্গীত শিল্পীরাই গান গেয়েছে, তারা এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছে নৃত্যশিল্পীরা। তো এইটা ছিল আরেকটা কাজ। আরেকটা বেস্ট ওয়ার্ক আমি বলি, ভেরি ইউনিক, দ্যাট ইজ আমরা একটা বিজনেস ডিরেক্টরি তৈরি করছি যেখানে নর্থ ইস্ট ইন্ডিয়ার সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টারদের নামের তালিকা, প্রোডাক্ট মানে প্রোডাক্ট ডিটেলস দেওয়া আছে, প্রাইসিং দেওয়া আছে, এবং একই সাথে বাংলাদেশের নর্থ ইস্টার্ন সাইড যেটা আছে সিলেট রিজিয়ন, সেখানকার সমস্ত মেজর এক্সপোর্ট ইম্পোর্টারদের নামের তালিকা, প্রাইসিং, তাদের প্রোডাক্টের তালিকা সব কিছু দেওয়া আছে। এটার একটা অ্যাপস ভার্সন আছে, অর্থাৎ আপনি সুইগি জোম্যাটোতে যেমন আপনি ক্লিক করে খাবার অর্ডার করতে পারেন, ঠিক একইভাবে আপনি আসামে বসে বাংলাদেশে কোনো কিছু একটা কিনতে চান, সেটা জামদানি শাড়ি হোক, মেলামাইন হোক, অথবা টিস্যু পেপার হোক, সিমেন্ট হোক, আপনি এটা আপনার কাউন্টার পার্টকে অর্ডার করতে পারবেন। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে অথবা বাংলাদেশে বসে কেউ একজন চাচ্ছে যে না, আমি আসামের মুগা সিল্ক কিনতে চাচ্ছি, আসামের কয়লা কিনতে চাচ্ছি, আসামের লাইমস্টোন কিনতে চাচ্ছি, আসামের ভেজিটেবল কিনতে চাচ্ছি, আসামের ভাইস ভার্সা, ঠিক যেমনটা সুইগি জোম্যাটো ঠিক সেরকমভাবে আমরা বিষয়টি করেছি। এর পাশাপাশি আমাদের এটিডিসি যেটা আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাইন্ডনেসের কারণে তারা যে একটা খুব ভালো একটা আমাদেরকে একটা উদারতা দেখিয়েছে এবং একটা ভালো একটা সুন্দর ডিপ্লোমেসি করেছে যে তারা মাসে 1 রুপির বিনিময়ে, 1 টাকার বিনিময়ে তারা এটিডিসি বিল্ডিংয়ে একটা শোরুম আমাদেরকে ভাড়া দিয়েছে। সেখানে আমাদের একটা জামদানি শোরুম আছে যার নাম অনামিকাস জামদানি শোরুম, ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ জামদানি স্টোর, সেটা অলোক সিনহা নামে একজন এখানকার খুব ভালো একজন ব্যবসায়ী সেটা রান করছেন, চালাচ্ছেন। এটা আমাদের আরেকটা খুব ভালো বিশেষ উদ্যোগ ছিল। এর পাশাপাশি আমরা আসাম বুক ফেয়ার যেটা, সেখানে প্রতি বছর অংশগ্রহণ করেছি, সেটাও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এবং আসাম পাবলিকেশন বোর্ড, এটা বিশেষ করে আসাম পাবলিকেশন বোর্ডকে আমরা ধন্যবাদ দিতে চাই, তাদের উদ্যোগে এটা হয়েছে, বাট আমি সমস্ত সাপোর্ট দিয়ে গেছি এদেরকে আনা নেওয়ার ব্যাপারে আর কি। তো এরকম অনেক কিছু উদ্যোগ আছে, সব এই মুহূর্তে আসছে না। আর একটা বড় উদ্যোগ অবশ্যই ডিএনএস প্লাস চ্যানেল, ডিএনএস প্লাস চ্যানেল আমাদের মনে হয় যাবৎ প্রায় 5-6টা প্রোগ্রাম ধারণ করেছে, এর পাশাপাশি প্রাগ নিউজ চ্যানেল, নিউজ 18, তারাও আমাদের অনেক সহযোগিতা করছে। কিন্তু ডিএনএস প্লাস চ্যানেলকে এবং আপনাকে বিশেষভাবে সিএমডি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে এতভাবে সহযোগিতা করেছেন।
যেমন কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটা হাই লেভেলের একটা বিজনেস ডেলিগেশন ছিল, বাংলাদেশ সর্বোচ্চ অ্যাপেক্স বডি এফবিসিসিআই, তার যে ভাইস প্রেসিডেন্ট এবং সিলেট চেম্বার অফ কমার্স, এটা খুব বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ চেম্বার অফ কমার্স, জেলা পর্যায়ে হলেও এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সিলেট একটা আমাদের ধনী জেলা এবং এর প্রভাব সমস্ত উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের, এবং নর্থ ইস্টের সাথে কিন্তু বেসিক্যালি ট্রেড করে সিলেট চেম্বার, সিলেট চেম্বারের লোকেরা, সো তাদেরকে এখানে এনে প্রোগ্রাম করেছে, আপনি উপস্থাপক ছিলেন, এবং তার ওই সময় তারা এসেছিল আসাম গভর্নমেন্ট এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়ান গভর্নমেন্টের আমন্ত্রণে, তারা দুইবার করে এসেছে, আপনারা প্রত্যেকবার সহযোগিতা করেছেন এবং তারা ওইখানে যে কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করেছেন এবং হার্ড কোর ইস্যুগুলো যে প্রবলেমগুলো আছে বর্ডার সাইডে, ট্যাক্সের ব্যাপারে, ট্যারিফের ব্যাপারে, পোর্টে যে সমস্যাগুলো আছে, এগুলো খুব ভালোভাবে সবাই জেনেছে, রিফ্লেক্টেড হয়েছে। থ্যাংকস টু অল অফ ইউ যে আপনারা এই সহযোগিতাগুলো করেছেন। এগুলো হচ্ছে আমাদের মেজর, আমাদের ভালো কাজগুলো, আরও অনেক কিছু করেছি, সব মুহূর্তে বলছি না, ও প্রশ্ন করলে উত্তরে বেরিয়ে আসবে। ধন্যবাদ। এবার এই মুহূর্তে আমি স্যারের কাছে চলে যাচ্ছি, রুহুল স্যারের কাছে, যেহেতু আপনি নতুন এসছেন, কাজে জয়েন করা তো হয়ে গেছে নিশ্চয়ই ইতিমধ্যে, তো প্রথমেই জানতে চাইব যে কোন সাবজেক্টটা নিয়ে আপনি প্রথমে কাজ শুরু করতে চাইছেন, যে হ্যাঁ আমি এই টপিকটা নিয়ে আমি ফার্স্টলি এগোবো, দেন আদার্স তো আসতেই থাকবে, তো প্রথম কোন সাবজেক্টটা নিয়ে আপনি এগোবেন বলে ভাবছেন? বাংলাদেশ এবং উত্তর ভারতের, উত্তর পূর্ব ভারতের যে সম্পর্ক সেটার আসলে অনেকগুলো ডাইমেনশন আছে, এবং আমি বলবো যে এখান থেকে যদি একদমই প্রায়োরিটি বলি আমাদের মিশনের, সেক্ষেত্রে অবশ্যই সেটি বলবো আমি পিপল টু পিপল কন্ট্যাক্ট, যেহেতু আমাদের যে মানুষের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কাজ করেছে গত কয়েক বছরে। আসলে আমাদের মিশনটি খুবই নতুন, তুলনামূলকভাবে নতুন, 5 বছর হয়েছে মাত্র, তো এই অঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্কের জন্য আসলে এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে কাজ করছে। তো সেক্ষেত্রে আমি সবসময় যেটা মনে করি, যেহেতু আমাদের ভৌগোলিক অবস্থান কাছাকাছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে মানুষের সাথে মানুষের যোগাযোগটা আরও বাড়াতে হবে, একদমই একে অপরকে জানতে হবে, বাংলাদেশ ভারত সম্পর্কে জানবে, ভারত বাংলাদেশ সম্পর্কে জানবে, তাহলে আসলে মানুষের যে সম্পর্কটা আরও 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 উপরের দিকে যাবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। তো সেক্ষেত্রে বিভিন্ন মেকানিজম নিয়ে আমরা কাজ করতে পারি, যেটা অলরেডি অনেক ক্ষেত্রে হয়েছে, যেমন সাংস্কৃতিক বিনিময়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সাংস্কৃতিক দল এসেছে এবং এখানে পারফর্ম করেছে, আসাম থেকেও গিয়েছে, বাংলাদেশে যাচ্ছে, তো আমি মনে করি যে এই বিষয়ে যোগাযোগটা আরও বেশি হওয়া উচিত। আমাদের সিলেট অঞ্চলের সাথে বা ময়মনসিংহ অঞ্চল যেহেতু এবং রংপুর, এই তিনটা বিভাগ আমাদের আসামের সাথে সরাসরি বর্ডার আছে, তো আমি মনে করি যে এই অঞ্চল থেকে তাদের সাংস্কৃতিক দল যত আসামে আসবে এবং আসাম থেকে যত বেশি বাংলাদেশে যাবে, সেই জিনিসটা অবশ্যই আমাদের সম্পর্ককে আরও আরও তুলে ধরবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে নর্থ ইস্ট ইন্ডিয়া খুবই, আমি বলবো যে প্রাকৃতিক সম্পদে পূর্ণ, সেই সম্পদটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক সেটা বাড়ানোর আসলে অনেক অনেক বেশি সুযোগ আছে, তো এই সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আসলে ফিজিক্যাল কানেক্টিভিটি একটা বড় বিষয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন যে আমাদের সাথে সরাসরি এয়ার কানেক্টিভিটি তৈরি হয়েছিল কিছুদিনের জন্য, যেটা গুয়াহাটি থেকে ঢাকা, তো এই যোগাযোগ ব্যবস্থাটা যদি আরও সহজ করা যায় মানুষের মধ্যে, তাহলে আসলে যোগাযোগটা আরও বাড়বে, মানুষজন এদিকে আসতে পারবে বা উত্তর পূর্ব ভারতের মানুষ বাংলাদেশে যেতে পারবে, একে অপর সম্পর্কে জানতে পারবে। তো আমার বলা যায় যে আমি খুবই নতুন এসেছি, জাস্ট আমি গতকালকেই যোগদান করেছি, বাট আমার কাছে যেহেতু আমার ট্রান্সফার অর্ডার হওয়ার পরে আমি চিন্তা করেছি যে আসলে হেড অফ মিশন হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার হিসেবে আমি আসলে কী কী কাজ করবো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট এবং হচ্ছে যে বাণিজ্যিক যে সম্পর্ক, এই দুটোকে আমি আসলে
তো স্যার যেহেতু প্রাক্তন, মানে স্যার এই মুহূর্তে চলে যাচ্ছেন, আপনি নতুন করে জয়েন করছেন এখানে, তো স্যার আপনার সিনিয়র, তো সেই হিসাবে স্যারের কাছ থেকে বা স্যার যে এতদিন এখানে যে যা যা করে গেছেন সেখান থেকে আপনার কোনটা মনে হয় যে হ্যাঁ স্যারের এই কাজটা খুব ভালো, এটাকে আমি আরেকটু আরও ভালো করে এগিয়ে নিয়ে যাব, বা এরকম, বা স্যারেরও কোন কাজটা এমন মনে হচ্ছে এই সময় যে এটা আমার কমপ্লিট করতে পারিনি কিন্তু আমার কার্যকাল যেহেতু এখন শেষ হয়ে গেছে আমি চাই যে নতুন যিনি এসেছেন সেটা ওনাকে হ্যান্ড ওভার করে দিতে, এরকম কোন কাজটা রয়ে গেছে? আসলে আমরা সব বিষয়ে টাচ করেছি কিন্তু এইগুলো চলমান প্রক্রিয়া আছে এবং চলমান প্রক্রিয়া চলতে চলতে দেখেছি যে কয়েকটি বিষয়ে রিয়েলি এখনও মূল জায়গাটাতেই ধরা হয়নি আর কি। সেই জায়গাগুলো যদি কমপ্লিট করতে পারি আমরা তাহলে অবশ্যই বলবো যে সেটাই সাকসেস হবে আমার পরবর্তী জনের জন্য। তাছাড়া পরবর্তী জনের অনেক নতুন ক্রিয়েটিভ আইডিয়া তার থাকতে পারে, সেটা তিনি বলবেন। আমি মনে করি যে বিশেষ করে যে পোর্টে ল্যান্ড কাস্টম স্টেশনগুলোতে যে ট্রেড হচ্ছে সেখানে বিভিন্ন ফ্যাসিলিটির ভীষণ অভাব, যার ফলে দেখা যাচ্ছে যে যারা উদীয়মান বা যারা ইয়াং এন্টারপ্রেনার তারা এগিয়ে আসছে না, কারণ সেখানে আপনার এত বেশি লম্বা সময় ধরে ওয়েট করতে হয় ট্রাক নিয়ে, বা একটা আমি একটা জিনিস এক্সপোর্ট করছি বা ইম্পোর্ট করছি সেটা ওইখানে কিউতে বহুদিন থাকে। এখন ওই জায়গায় কিন্তু আপনার বিভিন্ন ফ্যাসিলিটি বলতে ওয়াইফাই ফ্যাসিলিটি নেই, তারপরে আপনার আপনার সেখানে থাকা খাওয়ার ফ্যাসিলিটি খুবই অপ্রতুল। হ্যাঁ, ওখানে এত ট্র্যাফিক জ্যাম লেগে থাকে, আপনার ডাউকিতে যান বা যে কোনো ল্যান্ড কাস্টম স্টেশনে আপনি যান, সেখানে একটু ফ্যাসিলিটিটা বাড়লে হতো কি, তাহলে আমরা যে বক্তৃতা সবসময় বলছি যে ট্রেড বাস্কেট বাড়াতে হবে, নতুন তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, তাহলে কেন আসবে যদি সেখানে ফ্যাসিলিটি না থাকে? সেগুলো আমরা বারবারই বলছি এবং দুই সরকার আশা করি এটা এখন যেহেতু অত্যন্ত ডাইনামিক সরকার ক্ষমতায় আছে দুই দেশেই, তারা উদ্যোগও নিয়েছে, কানেক্টিভিটি নিয়ে কাজও করছে, এগুলো এগিয়ে যাচ্ছে, এগুলো যদি শেষ করতে পারে তাহলে বলবো যে সফল। এবং লাইন অফ ক্রেডিটের আন্ডারে এখন কিন্তু কানেক্টিভিটি নিয়ে প্রচুর কাজ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, বিশেষ করে নর্থ ইস্টার্ন সাইড দিয়ে আপনার শাহবাজপুর তো মহিষাসন যে ট্রেড কানেকশনটা আছে এটা কমপ্লিট হলে আমাদের ওই বরাক ভ্যালির সাথে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট অনেক বেড়ে যাবে এবং অনেক সহজ হয়ে যাবে। এদিকে ধুবড়িতে যে ওয়াটার কানেক্টিভিটি আছে সেটাও ড্রেজিং পুরোপুরি মানে চালু হলে অনেক বেশি ভ্যাসেল আসা যাওয়া করতে পারে। তো এইগুলো আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো দুই সরকারেরই, ভারত এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি সংস্থা জড়িত, যাদের সামনে এগিয়ে আসতে হবে এই এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য। তো আমি উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আশা করব যে যেসব সংস্থা জড়িত আছে দুদেশেই তারা আরও বেশি সচেষ্ট হবেন যাতে এই সমস্যাগুলো ছোটো ছোটো সমস্যাগুলো দূর হয় এবং আমাদের বাণিজ্যিক যে সম্পর্ক সেটা আরও মজবুত হয়। এক্স্যাক্টলি, কিন্তু আমরা কথা বলছি ঠিকই কিন্তু মুনেরা ম্যাম কিন্তু একদম চুপচাপ বসে শুনছে আর খুব বোর হচ্ছে, ভাবছে আমাকে তো আর কিছু জিজ্ঞাসাই করা হচ্ছে না। তো মুনেরা ম্যামের কাছ থেকে আমি জানতে চাইব, আপনি স্যারের সহধর্মিনী, এতদিন ধরে সংসার করছেন, তো কোন কোন ক্ষেত্রগুলোতে আপনি স্যারের পাশে বেশি করে দাঁড়িয়েছেন আর ওনাকে সাপোর্ট করে গিয়েছেন, কিছু বলতে চাইবেন নিশ্চয়ই এই মুহূর্তে? আসলে সহধর্মিনী হিসেবে তো অবশ্যই একটা দায়িত্ব তো থেকেই যায়, একদমই আমার যিনি মানে আমার হাজবেন্ডের প্রতি আমার একটা কর্তব্য থাকে। আসলে দুটো বাচ্চাও আছেন, আমার একটা ছেলে আছে ও 11 বছর বয়স, আমার মেয়ের বয়স 6 বছর, শাহ আয়ান তানবীর আমার ছেলের নাম আর আলাইনা তানবীর আমার মেয়ের নাম। তো ফ্যামিলির যে ব্যাকআপটা দেওয়ার ক্ষেত্রে থাকে যে আসলে বাচ্চাদের দিকটা তো সাধারণত মাকেই দেখতে হয়, তো সেই পার্টটা দেখার পাশাপাশি যেহেতু এখানে মিশনটা খুবই নতুন ছিল আর খুব ছোট, নতুন মিশনে এখনো অনেক বেশি মানুষজন ওর সাথে কাজ করার মতো নেই, সেই কারণে অনেক বেশি দায়িত্বের দিক থেকে অনেকটাই আমার উপর ছিল। তো ওকে সাপোর্ট করার পাশাপাশি ওর অনেক বিষয়ে আমরা চেষ্টা করেছি। আমরা সাধারণত যেরকম প্রোটোকলে পড়ে আমাদের ডিপ্লোম্যাসির ক্ষেত্রে যেভাবে যে অনুষ্ঠানগুলো হওয়া দরকার ছিল সেগুলোকে ঠিকমতো তত্ত্বাবধান করা বা সেগুলোকে ওর যাতে একটু মানে একজন মানুষের পক্ষে তো আসলে সম্ভব না যে সবাইকে অ্যাটেন্ড একসাথে করছে, তো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমিও হয়তো বা ওখানে দাঁড়িয়েছি, ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এগুলো করতে গিয়ে আসলে অনেকগুলো পোস্টিংয়ে আমি তো আসলে অনেকদিন ধরেই ম্যারিড, তো এই পোস্টিংয়ের ক্ষেত্রে আমি বলবো একটু ডিফারেন্ট। আচ্ছা, সব দেশে গেলেই একটা বিদেশ মনোভাব থাকে, যখন করি বিদেশিদের জন্য করছি এরকমই মনে হয়, সব জায়গায়ই করেছি,
কিন্তু এইবার একটু ডিফারেন্ট ছিল, কারণ আমাদের যে দুই দেশের মধ্যে আমাদের যে চেহারার মিল, খাওয়ার মিল বা আমাদের যে প্রাকৃতিক মিল, এগুলো খুবই খুবই সিমিলার। তো প্রথমে মনেই হয়নি যে বিদেশে আছি, বিদেশিদের জন্য করছি। আমরাও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। দুই দেশের সম্পর্কের মাঝামাঝি আসলে কিছু ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়ে গেছে। একদমই তাই। তো সেই ক্ষেত্রে বলবো যে যখন কিছু করেছি সহধর্মিণী হিসেবে যে করেছি তা না, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে এই দেশেরই তো আমি একজন মানুষ, এই দেশেরই আমি একজন। আসলে জিনিসটাকে ওভাবে আলাদা করে দেখিনি, দেখতেও পারিনি, অনেক সময় মনেও হয়নি। আমার যেটা স্যার এক্সারও বলেছেন, রুলামিন স্যারও বলেছেন, সেই যে আত্মিক যোগটা, আর ওটাই আমাদেরকে প্রভোক করে যে আমরা এই দেশের জন্য আরো কিছু করব। এক্স্যাক্টলি। তো সেভাবে আগিয়ে গেছে। ইনফ্যাক্ট আমার বাচ্চাদেরকে আমি বাংলাদেশে রেখে এসেছি, ওরাও এখানে সবাইকে খুব মিস করে। আমার আশেপাশে যারা নেইবার আছে তাদের মধ্যে একজনকে আমার মেয়ে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা বলে ডাকে। তো আসলে সব কিছু মিলে আমাদের এই পোস্টিংটা খুবই সুন্দর ছিল, খুবই আনন্দঘন ছিল। যতগুলো মেমোরিজ পেয়েছি, যতগুলো স্মৃতি আছে সেগুলো সাথে নিয়ে যাচ্ছি, আর কিছু ভালো দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি জানি না। তবে আমাদের যতটুকু কাজ হয়তোবা করে যেতে ও পারেনি, আমরা এক্সপেক্ট করব যে সামনে আমাদের যে নতুন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার জয়েন করেছেন উনি এগিয়ে নিয়ে যাবেন, ওনারও ওয়াইফ আসবেন, সহধর্মিণী আসবেন, উনিও বাকিটা করে যাবেন, এই সম্পর্কটা রয়ে যাবে। একদমই তাই, একদমই তাই। মানে সম্পর্কটা আরও অটুট হোক এটা ডিএ নিউজ প্লাসও চায়, যেহেতু ডিএ নিউজ প্লাসও আমরাও ইতিমধ্যে মানে স্যারের থ্রু স্যার মানে আমরাও একটা মানে কি বলবো দৃঢ় একটা অঙ্গ হয়ে উঠেছি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে। তো স্যার যেটা একটু আগেই বললেন, তো আমি জানতে চাইবো যে এর পরবর্তী পরিকল্পনা আপনাদের দুজনেরও প্লাস স্যারেরও পরবর্তী পরিকল্পনাটা কি, যেহেতু মেইনলি আপনারা দুজন যেহেতু এখান থেকে চলে যাচ্ছেন, তো আসামের জন্য বা ভারতের জন্য পরবর্তী পরিকল্পনা স্যার তো নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন। সেটা হচ্ছে যে আমি এটাকে ফার্স্ট ইনিংস বলতে চাই। আচ্ছা, টেস্ট খেলায় দুটো ইনিংস হয় এবং লম্বা খেলা হয়, তো আমার একটা লম্বা একটা খেলা ছিল চার বছরের, ফার্স্ট ইনিংস শেষ, এখন সেকেন্ড ইনিংস শুরু হবে। আমার কাজ হবে আমার পরবর্তী যিনি আছেন জনাব রুহুল আমিন, হিজ এক্সেলেন্সি রুহুল আমিন, তাকে আমি ঢাকা থেকে যতদূর সম্ভব চেষ্টা করব তাকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে ব্যাপারটা তো ঢাকাই হতে হবে আর এই আসামের গুয়াহাটিতে হতে হবে, এটা ক্যাপিটাল আর ওটা ওখানকার ক্যাপিটাল। শুধু গুয়াহাটি না, সে বাকি আরও ছয়টা রাজ্যের দায়িত্বে আছে, সব জায়গায় যে কাজটা ঢাকা থেকে অনুমোদন হতে হবে, এখানকার এখানকার ক্যাপিটাল থেকে এখান থেকে অনুমোদন হবে। ঢাকায় যে কাজটা সেটা অনেক সময় জটিল হয়ে যায় কারণ এখানে বসে আছেন। তো আমার যে অনুজ রুল আমি, সে আমাকে যদি যখনই বলবে আমি সবসময় ঢাকায় তার জন্য প্রস্তুত আছি। পাশাপাশি এই পুরো আসামবাসীকে বলে যাচ্ছি টিভির মাধ্যমে যে আপনার ঢাকায় কোনো কাজ থাকলে আমার হোয়াটসঅ্যাপ এটাই থাকবে, আপনারা আমাকে কল করবেন, যে কোনো কাজ ঢাকায় যদি সম্পাদন করা লাগে, বাংলাদেশের কোনো সচিবালয়, বাংলাদেশের যে কোনো বাণিজ্যিক চেম্বার অফ কমার্স, যে কোনো জায়গায় আপনার কাজ আটকে আছে আমাকে বলবেন, আমি আমার সাধ্যের মধ্যে পড়লে আমি অবশ্যই করব। আন্তরিকতাটা থাকবে পুরোপুরি, এটুকু বলতে পারি। আর সাধ্যের বলতে বলতে ওখানেও আমি হয়তো ব্যস্ত হয়ে যাব, কিন্তু আমি যতটুকু পারব করব। মানে লাইফ তো চলতেই থাকবে, লাইফ মাস্ট গো অন। আর কাজের মধ্যে থাকলে হয়তো আস্তে আস্তে জিনিসগুলো মানে একটু মলিন হয়ে যাবে, কিন্তু তবু কিন্তু যেটা ঢুকে গেছে না মনের কোণে একবার বসে গেছে সেটা কিন্তু সহজে বেরোবার না। সেটা আমার সেকেন্ড, সেটা সবসময় একটা মনে হতে থাকবে যে আমি আসামে এই সময়টা এখানে ছিলাম, এই কাজ করে এসেছি। তো ওটাই আমি কিন্তু কোনো পোস্টিং শেষে এই কথাটা কোথাও বলিনি, এবারে প্রথম বলছি যে না, এটা মনে হচ্ছে খুব অ্যাটাচড। হ্যাঁ, আমি এটা বলতে চাই যে সেকেন্ড ইনিংস আমার জন্য ঢাকায় বাংলাদেশ এবং উত্তর বিশাল বড় একটা ট্রুপ, অনেক এমএলএ সহ উনিও সেদিন যাচ্ছেন, মনে হচ্ছে আসলে কাজেই যাচ্ছে, মনে হয় আবার রিটার্ন আসবো, এরকমই মনে হচ্ছে। ও কাজ নিয়ে যাচ্ছে, হয়তো বা এটা এভাবেই শুরু হলো, এর মাধ্যমে এটা চলতে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে যাওয়ার সময় একটা খুব দারুণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যেটাকে আমি রিলেশনশিপে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা হলমার্ক বলতে চাই। যে এই প্রথমবারের মতো হিজ এক্সিলেন্সি শ্রী বিশ্বজিৎ দৈমারি, অনারেবল স্পিকার অফ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উনি 35 জনের মতো এমএলএ নিয়ে সাথে আরও বেশ কিছু সরকারি কর্মকর্তা এবং একটা কালচারাল ট্রুপ নিয়ে উনি ঢাকায় যাচ্ছেন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্টের, মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এমপি, চেম্বার অফ কমার্স সবার সাথে দেখা হবে।
তো এটা একটা টার্নিং পয়েন্ট হবে বলে আমার বিশ্বাস। একদমই। আর এই মুহূর্তে যেহেতু আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, সেই জন্য আমাদের সবাই থেকে বিদায় নেওয়ার পালা, সবাইকে ধন্যবাদ জানানোর পালা। দ্য নিউজ প্লাসে আমরা আজকে দর্শকদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরে আমরা নিজেরাও খুব ধন্য মনে করছি নিজেদের, যেহেতু দুজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে আমরা আমাদের সাথে একসাথে আজকে স্টুডিওতে পেয়েছি এবং দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং স্যারকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম দ্য নিউজ প্লাসে আসার জন্য আর অসমে আসার জন্য। আর ম্যাডাম মুনেরাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এতটা সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে নিশ্চয়ই সবার সাথে। এবং এই মুহূর্তে দীপর্ণা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, ধন্যবাদ এবং পরবর্তী খবরের জন্য চোখ রাখুন দ্য নিউজ প্লাসে।